পোস্টোস দোনা সুন্দর করে বড়া কিতাও ফার্স্ট তারিখে ফিরে আমরা পেয়েছি একটা অভিযোগ এসেছিল এই অভিযোগের মূলে একটা কেস রেজিস্টার হয়ে গেছে যার সেকশন হচ্ছে 1 2 3 4 6 9 4 7 1 I P C 1 Section 67 of IPA দ্বারা রেজিস্টার করা হয়েছে। এই কেস রেজিস্টার করার পরে কেসের ইনভেস্টিগেশনে একজনকে অ্যারেস্ট করা হয়েছে যার নাম হচ্ছে মদন কুমার ত্রিপুরা, তার বাড়ি কোয়াং। গতকাল তাকে এনসিসি পিএসের আন্ডারে খেজুর বাগান থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে। আজকে তাকে পুরে ফরওয়ার্ড করা হবে। কি অভিযোগ ছিল তার বিরুদ্ধে এবং কে করছে অভিযোগ? তার বিরুদ্ধে অভিযোগ ছিল এখন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে পাতাল কন্যা জমাতিয়া এবং সিএম অনারেবল সিএম বিপ্লব কুমার দেবের তাদের ছবিগুলি বিকৃত অবস্থায় ভাইরাল করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই অভিযোগের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করা। অভিযোগটা কে করেছে? অভিযুক্ত করেছিল কমলেন্দু।